নজরে আসছে। সিবিসির ওয়েবসাইটে ডকুমেন্টের থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যা আমরা বলছিলাম তা সত্য। 11 মাস ধরে সিবিআই নারদ স্ক্যাম সমস্ত কাগজপত্র তৈরি করে হাফিজ দেশের মতন বসে আছে 11 মাস প্রধানমন্ত্রীর দপ্তরের থেকে অনুমোদন না আসাতে পরের ধাপে এগোতে পারছে না। প্রধানমন্ত্রীর দপ্তরে অনুমোদন লাগে, দপ্তরের মন্ত্রী প্রধানমন্ত্রীর, সিবিসি সিবিআই ইত্যাদি এগুলো যে দেখে যে দপ্তর সেটা প্রধানমন্ত্রীর দপ্তর, সেই দপ্তরের অনুমতি পাবার অপেক্ষায় 11 মাস ধরে কাগজপত্র তৈরি করে জমা দিয়ে এপ্রিল মাস 2019 থেকে সিবিআইকে চুক্তি করে বসে থাকতে হচ্ছে। কেন? তার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো পর্যন্ত হ্যাঁ সূচক মনোভাব জানানো হয়নি। আমরা এই যে কথাগুলো এর আগে বলতাম বলছিলাম, আমরা আজকে প্রধানমন্ত্রী একটা চিঠি দিয়েছি, আমি সেই চিঠির কপি আমরা আপনাদের কাছে দিয়ে দেব। আমরা যে কথাটা বলছিলাম তো স্পষ্ট হয়ে গেল, তৃণমূল কংগ্রেসকে জল সার মাটি সব দিয়ে পাঠিয়ে রাখাটা এখন দিল্লিওয়ালাদের কাজ, আরএসএস এর কাজ, বিজেপির কাজ, তারা এখন ঘটনা ঘটতে পারে না। আমি এখন আগে বলতাম বারে বারে যে সাম্প্রতিক ঘটনাগুলিতে স্পষ্ট হচ্ছে যে বোঝাপড়া কত গভীরে, বোঝাপড়া করে লোক দেখানো ঝগড়া করার ব্যবস্থা করা হচ্ছে, হয়তো অনেকটা ঠিক বিশ্বাস করতে চাইতেন না। যদিও ইদানিংকালে ধরা পড়ে গেছে, দিল্লিতে গেছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ দিল্লির সঙ্গে সভা করেছেন, বেরিয়ে এসে বলেছেন এনআরসি পশ্চিমবাংলার ব্যাপার না। অ্যাকশন কি হয়েছে? রাজীব কুমারের জামিন হয়ে গেছে আর মুখ্যমন্ত্রী 2.5 মাস ধরে টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে এরা এনপিআর করুন, আপত্তি কোন কারণ নেই। দিল্লিতে ঘুরে আসার পর ভোট কমে গেল, ঠিক কদিন আগে একই রকম ভাবে উনি ধরা পড়ে গেছেন। রাজভবনে গোপনে প্রধানমন্ত্রীর সঙ্গে নিভৃত বৈঠক হল এবং সেই কারণে দিল্লিতে অপোজিশনের মিটিংটা উনি বয়কট করলেন, বাহানা দেখালেন অন্য কিছু, বয়কট করলেন, ধরা পড়ে গেলেন। 4 দিন ধরে দিল্লি চলছে, তারপর 4 দিন ধরে ভুবনেশ্বরে বসে থাকলেন, একান্তে নিভৃতে কথা বলতে হবে একটু অমিত শাহর সঙ্গে, 4 দিন অপেক্ষা করলেন। 4 দিন অপেক্ষা করার পর কথা বললেন শহীদ মিনারে, সভা হল গলি মারো সালে, এবং তারপরে আবার যে আপাতত চলছে। আমি খুব স্পষ্ট করতে চাই, আপনাদের কাছে আমরা দিয়েছি এই কাগজটা, আপনারা পাবেন না, ওয়েবসাইট খুললেই পাবেন, সিবিসির ওয়েবসাইট খুললেই পাবেন, মিনিস্ট্রি ডিপার্টমেন্ট ওয়াইজ সামারি অফ কেসেস পেন্ডিং স্যাংশন ফর প্রসিকিউশন ওভার 4 মান্থস অ্যাজ অন 30/11/2019। ওভার 4 মান্থস কেন? সাধারণ নিয়মে 4 মাস অপেক্ষা করার পর স্যাংশন না আসলে সেটাকে পিছিয়ে রাখা হয়, মানে তামাদি হয়ে যায় বলছে ব্যাপার, ক্যাপ্টেন হয়ে গেল বলছে ব্যাপার 4 মাস ধরে। এবং সেইখানে আমরা দেখছি এই সিবিসি ডাটা কম্পাইল হচ্ছে 2019 পর্যন্ত, 58টা কেস এখানে উল্লেখিত আছে, 130 জন অভিযুক্ত, তার মধ্যে 12 জন আইএস অফিসার, ব্যাংকের উচ্চ আধিকারিকরা আছে বিভিন্ন রাজ্যে, কিন্তু পশ্চিমবঙ্গ রিলেটেড একটাই মাত্র কেস এখানে আছে, কেস নাম্বার 8C10A2517 ACP কলকাতা, ক্রাইম নাম্বার বলা হয়। ওখানে জমা দেওয়া হয়েছে ডেট অন হুইচ স্যাংশন সলিসিটেড অর প্রপোজড 6/4/2019, নেম অফ অ্যাকিউজড অফিসার্স শ্রী শ্রীমতী এটসেট্রা এটসেট্রা, সৌগত রায়, প্রসূন ব্যানার্জি, কাকলি ভ্রতসুদার, সুরেন্দ্র অধিকারী, 3 জন এক্সিস্টিং এমপি, 1 জন ফর্মার এমপি। এই কাগজটি 2019 সালের এপ্রিল মাস থেকে পড়ে আছে, প্রধানমন্ত্রীকে সেটা জানেন না,
প্রধানমন্ত্রীর দপ্তর কি সেটা স্যাংশন দিয়েছেন? যদি স্যাংশন না দেন তাহলে কেন দেননি? যদি স্যাংশন না দিয়ে থাকেন তাহলে কার সাথে স্যাংশন দেননি? ইন্ডিপেন্ডেন্টলি সিবিআই কাজ করবে না? সিবিআই কে ওরা ওদের পছন্দ মতো কাজ করবে, কাউকে সাহায্য করার জন্য, কাউকে বিপদে ফেলার জন্য, বিভিন্ন রাজ্য অনেকে বিপদে ফেলার জন্য করছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে স্পষ্ট শাসক দলকে সাহায্য করার জন্য। আমরা এমনি বলছি না, আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছি, মান্নান সাহেব এবং আমি অন বিহাফ অফ সিএলপি কংগ্রেস লেজিসলেচার পার্টি এবং লেফট লেজিসলেচার পার্টি, তার পক্ষ থেকে আমরা চিঠি দিয়েছি, চিঠি দিয়ে পাঠিয়ে দিয়েছি আমরা। সেখানে আমরা খুব পরিষ্কার ভাবে যে কথাটা বলেছি সেটা হচ্ছে, এটা দুর্ভাগ্য যে আপনি এতবার যা যা কথা বলেছেন, আমি স্টেটমেন্ট অফ ফ্যাক্টটা দিয়েছি, দিয়ে আমরা বলেছি যে 2014 সাল থেকে আপনি যতবার পশ্চিমবাংলায় এসছেন কমন কথা বলে গেছেন, এত সব দেখে দেব, এই করবো, ওই করবো, সেই করবো, বাঙালি করবো, ইত্যাদি ইত্যাদি। 2014 থেকে এমন কখনো হয়নি যদি এসেছেন অথচ গরম গরম ভাষণ দেননি, টেলিভিশনে সবাই মানুষ দেখেছে, হাততালি মেরেছে, একেবারে অতএব যেন দারুণ লড়াই করবে দিল্লিওয়ালারা বিজেপি, বিজেপিকে সমর্থন দিয়েছে এবং সেই সমর্থন দেওয়ার একজন থেকে খেয়াল করবেন, তারিখটা হচ্ছে এপ্রিল মাস 2019 মানে লোকসভা নির্বাচন আগ পর্যন্ত। কিন্তু লোকসভা নির্বাচনটা যেই হয়ে গেল ব্যাস চুপ, গত 11 মাস ধরে আর কোন নড়াচড়া হচ্ছে না। আমরা সে কথাটা উল্লেখ করে দিয়ে বলেছি, এমনকি নারদা কেসে পার্লামেন্টের এথিক্স কমিটি 4 বছর ধরে সাইলেন্ট, 4 বছর ধরে চুপ, লড়লেন না, ছড়লেন না, কিছু করলেন না, কেন কি করে না হয়? এবং সেই কারণে আমরা খুব নির্দিষ্টভাবে বলেছি যে আমাদের মনে হচ্ছে ওটা কনস্ট্রেইন টু বিলিভ, আমরা মানে রাজ্যের মানুষও মানে বিলিভ করতে চায় না, বিশ্বাস করতে চান না, কিন্তু তাদের বিশ্বাস করতে হচ্ছে। ক্যান স্পাইট অফ ইউর রিপিটেড কমিটমেন্ট, অনেক অনেক মানে বড় লম্বা ভাষণ দিয়েছেন, পলিটিক্যাল কনসিডারেশন ইজ কামিং ইন দি ওয়ে অফ দি ইউনিয়ন গভর্নমেন্ট গিভিং স্যাংশন টু সেন্ট্রাল এজেন্সিজ অন দি ইস্যু অফ এন ওপেন করাপশন ইন চিটফান্ড অর নারদা স্ক্যাম অ্যালিগেটলি কমিটেড বাই দি পিপুলস রিপ্রেজেন্টেটিভস। আমি কথাটা বলছি মানে এই কথাটা বলতে আমরা বাধ্য হচ্ছি। আমি শুধু মনে করিয়ে দেব, কার্যত প্রণতমন্ত বলছেন কদিন আগে বলেছেন চুন চুনকে খুঁজে খুঁজে বার করবো সব, কারা কারা দুর্নীতি করেছে, চুন চুনকে নতুন সবটা রোজ পড়ে যাচ্ছে, তো চুন চুনকে ছেড়ে দিচ্ছেন কেন? বেছে বেছে বাছাই করে করে ছেড়ে দিচ্ছেন কেন? সিবিআই কথা কি বাকি যে যা করেছে না করেছে হয়ে গেছে তো, কণ্ঠস্বর পর্যন্ত চেষ্টে এভরিথিং ডান। তারপর আপনি ঠিক একই জিনিস বড় যদি যদি বলেন, এখন পরিষ্কার স্পষ্ট একই রকমের গল্প হচ্ছে, ঠিক মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কোথায় গেল? ও তো কোনো এই নেই, যা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বলেন তাই করে, এরা তো জনসাধারণ বলবে আমাদের সুতটা কোন জায়গা থেকে কোথায় এসছে, পিএফ সুদ কমিয়ে দিচ্ছে, সমস্ত পিপিএফ সুদ কমিয়ে দিচ্ছে, এমনি মানুষদের সিনিয়র সিটিজেনদের সুদ কমিয়ে দিচ্ছে, সাধারণদের ব্যাংকে টাকা রাখতে সুদ দিচ্ছে, এমনটা এখন এমন করে দিচ্ছে যে সব ব্যাংকে টাকা রাখলে তোমার টাকা তাদের এতবার টাকা তুলে তার জন্য এত রকম হয়েছে। আমরা সত্য উদ্ঘাটন তখন ইউপিএ সরকার ছিল, বিকাশ অভিভাবক অভিযান মামলা করেছিলাম আমরা, রবিশঙ্কর চালাই ছিল, প্রদীপ সিনহা ছিল, আরো সবাই ছিলেন, তখন আমাদের একটাই বক্তব্য ছিল যে চিটফান্ডের যারা কেলেঙ্কারির নায়ক তাদের গ্রেপ্তার করা হোক, এবং প্রায় 100 জনের উপর বেশি মানুষ আত্মহত্যা করেছিলেন চিটফান্ডের প্রতারিত হওয়ার ফলে। তখন কিছু কিছু চাপ প্রয়োগের ফলে আদালত খুব সক্রিয় হওয়ার ফলে উচ্চ আদালত কিছু কিছু লোককে গ্রেপ্তার করা হলো, আমার জবাব হয়ে গেল। কিন্তু আমরা দেখলাম চিটফান্ড তদন্তের নামে, কেলেঙ্কারি তদন্তের নামে একটা প্রহসন চলছে স্বতন্ত্র, এবং এই তদন্ত করতে সিবিআই কে যে নির্দেশ দিয়েছে কোর্ট, সেই সিবিআই কে নিয়ে নোংরা রাজনীতির খেলা খেলছে কেন্দ্রীয় সরকার, যারা চিটফান্ডে কোটি কোটি টাকা লুট করছে, বড় বড় রাখব, তারা যখন
টার্গেট ছিলেন, তারপরে কংগ্রেসের মন্ত্রী ছিলেন একজন, কংগ্রেসের একজন রাজ্যের মন্ত্রী ছিলেন আসামে। আমরা কোন দল থেকে পেলেন যারা লুট করেছে তাদের গ্রেপ্তার করা হোক, তাদের শাস্তির ব্যবস্থা করা হোক, প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হোক। দেখলাম তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 ছিলেন একজন, মমতা ব্যানার্জি নিজের আসনে টাকা বসিয়েছিলেন কেন্দ্রীয় মুখ্যমন্ত্রী সভায়। আমাকে মুখ্যমন্ত্রী বললেন তাদের নাম করে বললেন ওরা চোর, আমি চোর, সবাই চোর। আমরা ভেবেছিলাম সঠিক জায়গায় হাত হয়েছে। এমনকি বিজেপি নেতা সর্বাঙ্গ নেতা যিনি এখন উত্তরপ্রদেশের মন্ত্রী এখানে এসে বললেন ভাগ অমুক ভাগ অমুক ভাগ অমুক সব বললেন, ডিসেম্বরে এগুলো ভাগাব, তার সামনে বছর বাকি সবাইকে ভাগাবো এখান থেকে। আমরা খুব আশান্বিত হয়েছিলাম যে প্রতারিত মানুষ যারা আত্মহত্যা, তাদের মধ্যে কেউ কেউ আত্মহত্যা করেছেন, তাদের আত্মা শান্তি পাবে এবং প্রতারিত মানুষের আত্মীয়স্বজন টাকাটা পাবে আর অপরাধীরা শাস্তি পাবে। কিন্তু তদন্তের নামে প্রহসন হল, সিবিআই কে নিয়ে নোংরা রাজনীতি খেলা হল, আর কোটি কোটি টাকা যারা আত্মসাত করছে তাদের থেকে মোটা অংশ টাকা বিজেপি নিয়ে চলে গেলেন, তাদের ন্যায় দিতে কেউ কেউ এখন বিজেপি আবার সর্বরাজ্য নেতা হয়ে গেছেন, কেউ বিজেপি একটা রাজ্য নাম্বার 2 মন্ত্রিসভার সদস্য আসামের। কংগ্রেস জানিয়ে দিল যে অপরাধীকে আমরা রাখবো না। তখন আমাদের সরকার কংগ্রেস খবর পেয়েছিল অপরাধ করেছে, তাকে সেখানকার মানুষ জানতে পেরেছে, সংকল্প করতে পেরেছে, তাকে তাড়িয়ে দেওয়া হল, তিনি চলে এলেন বিজেপি দলে। একটা আস্থা করে আছে ডাস্টবিন আছে দুর্নীতির, সেই ডাস্টবিনের ডাস্টবিনে যখন লক্ষ্য করলেন তখন তারা সব হ্যাপ হয়ে যাচ্ছে। বিজেপি একটা শুদ্ধিকরণ যন্ত্র বের করল, বিজেপি আরএসএস এর কর্মক্রিয়া আসলেই, আরএসএস এর ক্যাম্পে আসলেই সব অপরাধ ক্ষমা হয়ে যাবে। তাই আমরা দেখতে পাচ্ছি সারদা বলুন, অন্যান্য চিট ফান্ড বলুন, 243টা চিট ফান্ড, কোথাও কোথাও লোকটা খালি অ্যারেস্ট হচ্ছে, আবার টাকা পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা সব অর্ডারাইজ করে, প্রচুর ছেলে মেয়ে বিয়ে দেয়, সব ধরনের বিয়ে দেয়, পরেশ পান্ত প্রতি বছর এটা করে, সবাই দেখেছে। আমরা মন্ত্রী বিয়ে করেছেন তো গণ বিবাহ প্রতি বছর হচ্ছে, অনেক সম্প্রদায় অনেক এ করে, হেল্প করে, অসহায় মেয়েদের বিয়েতে দেওয়ার ব্যাপারে করে। উনি যদি মনে করেন যে কোথাও ধর্মান্তরিকরণের কথা হচ্ছে বা কেউ যদি মনে করে থাকে সে তো প্রকাশই করতেন, যারা বিয়ে করছে তারা যদি বলবো ধর্মান্তরিকরণ হচ্ছে না, সবার কথা কোথায়, এইগুলো নিয়ে আসলে উনি একটা আবার একটা অনুবাদে যে জিনিসটা খারাপ নাই, যেটা অন্যান্য দল করছে, অন্যান্য সংস্থাগুলো করছে, এনজিওগুলো, উনি তার মধ্যে একটা না, সব ব্যাপার তো না, একটা ক্রেডিট নেওয়ার মানুষের কথা থাকে, নিতে গিয়ে উনি একটা উদ্ধার দিলেন ধর্মান্তরিকরণ করছে, আমি সেই জন্য আরো ফলো করে ফেলি। কেউ গণবিবাহ করতে পারলে আমাদের কোনো আপত্তি নেই, যত ইচ্ছে করুন, তবে ধর্মান্তরণ একটা আলাদা জিনিস আর গণবিবাহ একটা আলাদা জিনিস। যারা বিয়ে করছে তারা কি কোথাও দেখাচ্ছে না, তারা তো এতদিন কোনো একটা ফুটেজে দেখতে পাচ্ছে না যে এই লোকটাই ধর্মের লোক ছিল, এই লোকটাই ধর্ম ছিল।